الذي علم القران واكرمنا بالاسلام وانعم علينا بالايمان نستغفره ونتوب اليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا <كشف> أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <صحيح> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. صدق الله العظيم. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতেরাধারে যারা সেজ দাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতেরাধারে যারা সেজ দাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত অশোক পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি নামে খ্যাত কক্সবাজার জেলার রামু উপজেলার অন্তর্গত দক্ষিণ থিমছড়ি ইসলামী আদর্শ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মখতারাম সভাপতি বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক খানেকাহ জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা নাজির হুসাইন সিদ্দিকী সাহেব আল্লাহ ওবারক হায়াতিহি আমরা সবাই বলি আমিন মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন হলামাই কেরাম আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দিন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তহেদি জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ভাইয়েরা মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় গর্জনিয়া তথা রামুবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বর্গতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালে মতো শুকর আদায় করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লা আপনাদের রেসপন্স শুনে মনে হচ্ছে আপনারা কোরআনের আলোচনা শোনার জন্য আপনাদের হৃদয়টা বড় ব্যাকুল হয়ে আছে এটা আপনাদের রেসপন্স তার বহি প্রকাশ করছে কিন্তু মাইক মেন যা করেছে এই মাইককে এই এলাকায় কোনো মাহফিল আপনারা আনবেন না একটা মাহফিল এলাকার মানুষ কি কষ্ট করে আয়োজন করে যারা আয়োজন করেছে তারা জানে এই মাহফিলটাকে এমনি এমনি হয়ে গিয়েছে আমার মনে হয় এক টানা এক দুই মাস এই এলাকার ভাইরা ঠিক মতো খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই আমি আসার সময় যে দুর্গম এলাকা দিয়ে এসেছি গাড়িতে কথা বলছিলাম আমরা যে সম্ভবত ওনারা খুব কষ্ট করে মাহফিলটা করেছে মানুষের মধ্যে কোরআনের প্রতি আবেগ ভালোবাসা আছে এটা আমি আসার পথে বুঝে ফেলেছি যে যেকোনো মাহফিলে আমরা জানি কমিটির ভাইরা বিভিন্ন এলাকায় তারা তো মাইকের সব কিছু বুঝেন না স্বাভাবিক এটা এই মাহফিলে যাওয়ার আগে কমিটির ভাইদেরকে আমরা বলি আপনারা মাইকমেনের সাথে আমাদেরকে কথা বলাই দেন আমার কমিটির ভাইয়েরা অত্যন্ত ভালো তারা কথা মেনে মাইকম্যানের সাথে কথা বলিয়ে দিয়েছে এই মাইকম্যানকে আমরা বুঝিয়ে দিয়েছি যে কিভাবে সাউন্ড সেট করতে হয় আসলে একটি মাহফিলে সাউন্ড সিস্টেম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন পাঁচ দশ মিনিট বক্তব্য দেওয়া এটা যে কোনো সাউন্ড সিস্টেমে দেওয়া যায় কিন্তু আমরা তো মাহফিলে কথা বলি এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এখানে কোরআনের তফসির যেহেতু হয় কোরআন থেকে আয়াত তেলাওয়াত করি তো সাউন্ড কোয়ালিটি ভালো না হইলে আসলে তেল তো ভালো লাগে না যারা শোনেন তাদের কাছেও মজা লাগে না বুঝিয়ে বলেছি যে স্টেজের মধ্যে দুইটা মনিটর দিও যেন স্টেজে আমার কানে এবং স্টেজে যারা থাকেন তাদের কানে যেন সাউন্ডটা আসে হ্যাঁ এবং ইয়ের ভিতরে প্যান্ডেলের ভেতরে যদি এখানে দুইটা বক্স দেওয়া হয় তো আপনারা মনে হয় আরও ভালো শুনতেন হ্যাঁ লাগাই দিছে গোটা এলাকায় মাইক গোটা এলাকায় মাইক দেওয়া কি হবে যদি আমার মাইরা ভালো করে না শোনে তো এটা চরম চরম একটা কি বলতাম এটাকে যে বুঝাইয়া বলার পরেও এরা এই কাজটা করেছে মূল্য পরিশোধ করতে পারবা ওনাদের মাহফিলের যারা কমিটির ভাইরা এত কষ্ট করে মাহফিলটা করেছেন কমিটি বাদ দেন বাদ দেন মনিটর দিয়েছেন আমরা তো বলে দিয়েছিলাম আমরা আমরা তো বলে দিয়েছিলাম আপনি না না বলেছি আনলে কমিটি এটা মাহফিল মাহফিলে কিভাবে আয়োজন করতে হয় জানেন না আপনারা আবার তর্ক করেন কেন আপনি আপনি আপনার বোঝা উচিত ছিল যে হুজুর মাইকে বসে মনিটর বুঝে ওই হুজুর নিশ্চয়ই মাইক সম্পর্কে ভালো জ্ঞান রাখে এরপরও তো আপনার উচিত ছিল চুপ হয়ে সরিবা শোনেন যে হুজুর মাইক ধরে বলতে পারে অবস্থা আপনার বোঝা উচিত মাইক ভালো আপনার তো চুপ থাকা উচিত ছিল যে নিশ্চয়ই হুজুর মাইক সম্পর্কে অনেক ভালো ধারণা রাখে নইলে মনিটরের নাম কিভাবে জানে আপনি মাহফিলে লাগাবেন চৌত্রিশশো মডেলের মাইক্রোফোন লাগায় রাখছেন এটা কথা বলবো আমি কিভাবে আপনার বোঝা উচিত যে হুজুর মডেল সুদ্ধা জানে উনি অবশ্যই সাউন্ড কোয়ালিটি সম্পর্কে ভালো জানে এত কষ্ট করে তিন চারশো কিলো জার্নি করে এসেছি আমি কি এখানে রাগ দেখাইবার জন্য না আমার ভাইদেরকে মন ভরে শোনানোর জন্য আমি এসেছি আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা আমরা মাহফিলে যাই আমাদের একটাই উদ্দেশ্য ভাইদের সামনে মনটা খুলে কথা বলবো কারণ যে ভাইরা আয়োজন করেছেন তারা আলোচনা শোনার আছেন আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি হয়তো অনেকে খাইয়াও আসেন এতে না খেয়েছেন আপনারা সবাই কারা কারা খাওয়া দাওয়া করেন নাই হাত তোলেন তো দেখি হায় 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 অসুবিধা নাই হুজুরও খাই নাই কাটাকাটি হয়ে গেছে না আপনার নাই অসুবিধা নাই আপনাদের কষ্ট দেখে আমি স্টেজে উঠে গিয়েছি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারবেন তো আল্লাহ 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 আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশা আল্লাহ কোরআনুল কেরিম আমাদের জন্য নাজিল করেছেন কে আরেকটু জোরে বলেন এই কিতাবের ভেতরে কোন ভুল আছে সন্দেহ করার মতো কিছু আছে আল্লাহ করিমের স্টার্টিং এ বলেছেন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড হায়ার অফ দ্য ইজ ডাউট অ্যাবাউট ইট এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর এমন একটি কিতাব যার ভেতরে সন্দেহ করার মতো কোনো কিছুই নেই সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যাবে না আল্লাহ আকবার মুতিনদের জন্য এই কোরআনকে হেদায়তের কিতাব বানিয়ে নাজিল করেছেন কে আল্লাহ এই কোরআন সাম্প্রদায়িক কোনো কিতাব নয় কোরআন হচ্ছে সার্বজনীন কিতাব কোরআনুল করিম যদি সার্বজনীন কিতাব হতো তাহলে আল্লাহ তালা কোরআনে করিমে বলতেন হুদাল্ল মুকমিন অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন আল্লাহ তালা বলতেন এটা মুসলমানদের কিতাব অথবা বলতেন এটা মমিনদের কিতাব এখানে অনেক ওলামাইকে রাম বসে আছেন করানুল করিমের কোথাও হুদাল্ল মুমিনিন নেই হুদাল্লিল মুসলিমিনও নেই আছে নাস যারা মানুষ সকল মানুষের জন্য হেদায়তের গ্রন্থ হিসাবে হেদায়তের গাইডলাইন হিসেবে এই কিতাব যিনি নাজিল করেছেন সবাই পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ যদিও এই কোরআন সকল মানুষের জন্য নাজিল হয়েছে তারপরেও কোরআন থেকে সবাই হেদায়াত পাবে না এই কোরআন থেকে হেদায়াত পাবে কেবল তারা আল্লাহকে ভয় করে যারা এজন্য আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত সূরাতুল বকরের শুরুতে আছে না আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরইব ফী হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিন যারা কোরআনের হেদায়েত পাবে তারা কোরআন তো আবু জেহলের শোরেছে আপনারা কি আবু জাহলের নাম শুনেছেন ভালো মানুষ না খারাপ মানুষ আবুজাহাল কোনো আলেমের কণ্ঠে না যার উপরে কোরআন নাজিল হয়েছে ওনার কণ্ঠ থেকে কোরআন শুনেছে আল্লাহ আচ্ছা আপনারা দুনিয়ার অনেক আলেমদের কণ্ঠে তেলাওয়াত শুনলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যায় মাঝে মাঝে কিরাত মাহফিল হয় কি না আপনারা কিরাত মাহফিলে অনেকে যান তাই না আন্তর্জাতিক কারি যারা এদের তেলাওয়াত শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে এখানে হজ আমরা করেছেন কেউ কে আছেন মাসাল্লাহ আছেন হাত নামান আমরা যারা যাইতে পারি না আল্লাহ আমাদের সবাইকে আপনি যাওয়ার তৌফিক দান করে দেন আপনারা যে মোবাইলে তিলাওয়াত শোনেন শোনেন না সবার কাছে তো এখন স্মার্টফোন আছে ভালো ভালো আলেমদের কণ্ঠে তেলাওয়াত শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে খুব মজা লাগে না দেখবেন মক্কা শরীফে নামাজ শুরু হলে ইমাম সাহেবের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা তেলাওয়াত শুনে কাঁদে আমাদের দেশেই তো অনেক হাফেজরা আছে যারা ইন্টারন্যাশনালি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে হিপস কম্পিটিশনে হয়েছে না এই ছেলেগুলো তেলাবাদ করলে পেছনে মুসল্লিরা কাঁদে অনেক আলেমদের তেলাওয়াত শুনলেই মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায় আলেমদের তেলাবাদ শুনে যদি মানুষের এই অবস্থা হয় যার উপরে কোরআন নাজিল হয়েছে আমাদের কলিজার টুকরা নবী তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন ওনার কণ্ঠে কোরআন যারা শুনেছে না জানি তাদের কি অবস্থা হয়েছে নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে আবু জাহাল হেদায়াত পেয়েছে আর একটু জোরে বলেন হেদায়াত পায় নাই তাহলে বুঝা গেল কোরআন সকলের জন্য এসেছে ঠিক সব মানুষের জন্য এসেছে ঠিক কিন্তু সবাই হেদায়াত পাবে না কেবলমাত্র মুত্তাকি যারা কোরআনের হেদায়াত পাবে তারা এই জন্য আমরা সবাই মুত্তাকি ইমানদার হব আমরা সবাই কি হব মোত্তাকি ইমানদার হব হু ইজ মুত্তাকি মোত্তাকি কে মোত্তাকি কারা অন্তরে তাকোয়া লালন করে যারা আমি তো আপনাদের ভাষা বুঝি কিন্তু ভালো করে বলতে পারি না আপনাদের চট্টগ্রামের ভাষা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝি খুব সুন্দর ভাষা কিন্তু আমি তো বইয়ের ভাষায় কথা বলছি আপনারা সবাই বুঝতে পারবেন তো একটু আগে আমার ভাই দেখলাম খুব মজা করে বক্তব্য দিয়েছেন কে জানি বক্তব্য দিলেন ভাই না খুব সুন্দর আমি কিন্তু ওনার বক্তব্য বুঝতে পেরেছি উনি কি বলেছেন হ্যাঁ আমি কিন্তু বুঝতে পেরেছি তো বলতে পারবো না বলতে পারলে ভালো হইতো তাই না আপনাদের জন্য সহজে বুঝতে তো আমার কথা বুঝতে কষ্ট হবে না তো আপনাদের আল্লাহ বুঝার তো নতিক দান করে দাও তা আমি বলছিলাম কোরআন সবার জন্য এসেছে ঠিক কিন্তু কোরআন থেকে সবাই হেদায়াত পাবে না কোরআন থেকে হেদায়াত পাবে তারা যারা এজন্য আমরা মুত্তাকি ইমানদার হব মুত্তাকি কারা হৃদয়ে তাকওয়া লালন করে যারা এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ তাকুয়া তাকওয়া এটা আবার কি তাকওয়া ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড এটি আরবি শব্দ এর বাংলা সহজ বাংলা হচ্ছে ভয় করা সাবধান হওয়া বিরত হওয়া সংযত হওয়া পরহেজ করা আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে তাকোয়া ব্যবহার হয় তাকোয়া এই জিনিসটা কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে তাকোয়া এটি একজন মমিনের এমন একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি মমিনের এমন গুরুত্বপূর্ণ সিফাত এমন গুরুত্বপূর্ণ গুণ এটি যারা অর্জন করে ফেলতে পারবে তার মর্যাদা আল্লাহর কাছে সবার উপরে চলে যাবে আর এই একটা গুণ যার ভেতরে থাকবে না আল্লাহর কাছে তার কোনো দাম থাকবে না সবচেয়ে বড় কথা হলো তাকোয়ার গুণে গুণান্বিত যারা আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো তারা তাকোয়ার এই গুণ যাদের ভেতরে নাই আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই এবং তাকুয়া এই গুণটি যদি কোনো মানুষের অন্তরে না থাকে সে শয়তানের চাইতে আরও খারাপ হয়ে যায় কারণ তাকুয়া না থাকলে দুনিয়ার এমন কোনো আকাম কুকাম নাই যেই আকাম কুকাম করতে তার বিবেক তাকে বাধা দিবে কারণ তার ভেতরে তো তাকুয়া জিনিসটাই নাই এই জন্য তার লেভেলটা একেবারে শয়তানের নিচে চলে যায় শয়তান তারে দেখে আসে যে আল্লাহ যে কেন আমার শয়তান বানাইল এটা তো আমার চিতে দেখি আরও বড়টা। কি না থাকলে মানুষ এত নিচে চলে যায় একটু জোরে বলেন আর কি থাকলে মানুষের মর্যাদা সবার উপরে চলে যায় তাকুয়া তাহলে তাকুয়া এটা আমাদের সবার অর্জন করার দরকার আছে না নাই প্রশ্ন হলো হুজুর যে তাকোয়ার কথা আপনি বলছেন এই তাকোয়া জিনিসটা কি, তাকোয়ার পরিচয় অনেকে অনেকভাবে দিয়েছেন এখন মাহফিলে তো আমাদের এত লম্বা সময় নেই আর আমি যদি লম্বা করে বলতে চাই সবাই ঘুমাবে সুতরাং খুব শর্ট করে আমরা যেন বুঝতে পারি সেই জন্য নবীজির প্রিয় সাহাবি আলী রাদি আল্লাহ আনহ তাকোয়ার ব্যাপারে একটি চমৎকার পরিচিতি রয়েছে ওনার এই ডেফিনেশনটা আমরা জেনে নেই এর ভেতরেই আমরা তাকোয়া জিনিসটা বুঝে ফেলতে পারবো পারব ইনশেন আলিবিন তিনি বলছেন চারটি জিনিসের নাম হচ্ছে তাকোয়া আমার কথা আপনাদের গানে পৌঁছালে সবাই একটু কষ্ট করে জবাব দেন তো কয়টা জিনিসের নাম তাকোয়া নাম্বার ওয়ান আর তাকোয়াকিয়া আল হৌফু মিনাল জলিল তাকোয়া হচ্ছে মহামখিয়ান আল্লাহ তাআলাকে ভয় করা আল্লাকে ভয় করার নাম তাকোয়া এই জন্য আজকাল আলোচনা শুরু হয়েছে না যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কভু পথ বলে যায় না তাকোয়াকে তা কোয়াবান তারা আল্লাহকে ভয় করে যারা আপনারা সবাই আল্লাকে ভয় করেন তো এটা তো আমরা অনেকে মুখে বলি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করলে আমরা নামাজ ছাড়তাম না আল্লাহকে ভয় করলে আমরা সুদ খাইতাম না আল্লাহকে ভয় করলে আমরা ঘুষ খাইতাম না আল্লাহকে ভয় করলে আমরা ইসলাম আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতাম না আল্লাহকে ভয় করলে আমরা মানুষের ঘর বাড়ি জ্বালাই পোড়ায় দিতাম না আল্লাহকে ভয় করলে আমরা বিনা অপরাধে মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম না আল্লাহকে ভয় করলে কোরআনের দায়ীদের উপরে আমরা জুলুম নির্যাতনের স্টেম রুলার চালাতাম না আল্লাহকে ভয় করলে আমরা দিনের দায়ীদের উপরে জুলুম নির্যাতন চালাতাম না সুতরাং মুখ দিয়ে আল্লাহর ভয়ের কথা বলি কিন্তু বাস্তবে তার বিপরীত করি আল্লাহকে ভয় করি কিন্তু মাদকের ব্যবসা করি ইয়াবার আবার ব্যবসা করি মুখে বলি আল্লাকে ভয় করি আমরা ঘুষ খাই টেন্ডারবাজি চাঁদাবাজি করি মুখে বলি আল্লাকে ভয় করি মা র মনে হয় মাহফিলে এসেছেন কিন্তু ভর থেকে বের হওয়ার সময় ব্যাপদদা হয়ে আমরা বের হই এরকম আছে না নাই আচ্ছা তাহলে এটা তো আল্লাকে ভয় করা হলো না আল্লাহর ভয় এই কথাটির প্রকৃত অর্থ কি আল্লাহর ভয় এই কথাটির প্রকৃত অর্থ হল আপনি আল্লাহ তালাকে ভয় করবেন আপনি আল্লাহকে গোপনেও ভয় করবেন প্রকাশ্যেও ভয় করবেন কেন ভয় করবেন কারণ তিনি এমন এক সত্তা যাকে কেউ ফাঁকি দিতে পারে না কারণ আমার রপ্তার পরিচয় হচ্ছে এমন তাকে ফাঁকি দেওয়া যায় না তিনি সব কিছু দেখেন সব কিছু শোনেন এই জন্য কোরআনে করিমের সাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু শোনেন তিনি সব কিছু দেখেন আপনারাও তো শোনেন আমার আল্লাহ শোনেন আপনারা দেখেন আমার আল্লাহ শোনেন এখন আপনাদের দেখাশোনা আর আল্লাহ দেখাশোনা কি একরকম না একটা পার্থক্য আছে না নাই পার্থক্যটা কিরকম আমরা দেখি সবাই এখানে দেখি কিন্তু আমাদের দেখার একটা লিমিটেশন আছে একটা সীমাবদ্ধতা আছে যেমন আপনারা এখানে যারা বসেছেন এই পর্দার বাহিরে কি হচ্ছে আপনারা কেউ দেখছেন না আল্লাহ কি দেখতে পাচ্ছেন না আমরা এই প্যান্ডেলের নিচে বসে আমাদের বাড়িতে কি হচ্ছে আমরা জানি না আমরা দেখি না কিন্তু আমার রব তার দর্শন শক্তির পাওয়ার হল এমন শুধু আমাদের বাড়ি নয় গোটা বিশ্বজাহানে যা কিছু ঘটছে সব কিছু যিনি দেখছেন তিনি কে সুতরাং আল্লাহর ভয় এই কথাটির প্রকৃত অর্থ হলো যুবক অন্ধকারে রাতের বেলা তুমি যে ঘরে ঢুকিম মোবাইল ফোনের মধ্যে মোবাইল ফোন হাতে নিয়ে ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন করে তুমি যে ইউটিউবের মধ্যে অশ্লীল ভিডিও দেখো তুমি যে পর্নোগ্রাফি দেখো তুমি যে নাটক দেখো সিনেমা দেখো আল্লাহর ভয় কারে বলে তুমি শোনো এবার তুমি হয়তো মনে করছো তোমার মা দেখে না বাবা দেখে না ভাই দেখে না বোন দেখে না কিন্তু আল্লাহর ভয় কথাটির মূল অর্থ হলো কেউ যদি নাও দেখে একজন তো ঠিকই দেখছেন তিনি কে সুতরাং যেই যুবক আল্লাহকে ভয় করে তার হাতে মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেও সে পর্নোগ্রাফি দেখবে অশ্লীল নাটক সিনেমা দেখবে না কারণ একজন আমাকে দেখছেন তাকে আমি কখনো ফাঁকি দিতে পারবো না সবাই চিৎকার করে বলেন তো তিনি কে আমরাও শুনি আমার আল্লাহ শোনেন কিন্তু আমাদের শ্রবণ শক্তি আর আল্লাহর শ্রবণ শক্তির মধ্যে পার্থক্য আছে যেমন এখানে বসে আমরা এখানে মনে হয় সামনে থিমসরি বাজার আছে থিমসরি বাজারের কার্যকলাপ আমাদের কানে আসে কানে আসতেছে আপনাদের থিমচুরি বাজারে কি হয় নাইকম চুরিতে কি হয় আমরা শুনতে পাচ্ছি না রাবার বাঙারে কি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি না কিন্তু বলেন তো দেখি আমার আল্লাহ সবকিছু শোনেন কি না আমার আল্লাহ কিভাবে সবকিছু শোনেন দেখেন আটলান্টিক প্রশান্ত মহাসাগর এই ধরনের মহাসাগরগুলো গুলো রতলতলু দেশ থেকে যদি কোনো ছোট্ট প্রাণী খোদার যন্ত্রণায় চিৎকার দেয় তার সেই চিৎকার তার সেই ফরিয়াদ দুনিয়ার কেউ না শুনলেও আরো সেরে মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনতে আল্লাহ শোনেন কিনা ইউনুস নবীর কাহিনী আমাদের সবার জানা সেই ইউনুস ইউনুসআ ইসলাম তিনি মাছের পেটের ভেতরে চলে গিয়েছিলেন মাছ তাকে গিলে ফেলেছিল কোনো কোনো বর্ণনা এসেছে তিনটি অন্ধকারে তিনি নিপতিত হয়েছিলেন এক নাম্বার অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নাম্বার অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই ত্রিবিধি অন্ধকারে তিনি নিমজ্জিত হয়ে গেলেন ত্রিবিধি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়ার পর সেই ইউনুস আলাইহিস হিসারা লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে আমাকে একজন ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না তিনি কি এই জন্য ইউনুস আলাইহিস সালাম সাগরের অতল তলে দেশে মাছের পেটের ভেতর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন তিনি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কন্তুমিনা কুনতু মিনাজ জালিমিন ইউনুস আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি তো অপরাধ করে ফেলেছি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি তুমি যদি আমাকে উদ্ধার না করো কেউ আমাকে উদ্ধার করতে পারবে ইউনুস নবী যখন আল্লাহকে ডাক দিলেন আল্লাহ তালা বলছেন আমার ইউনুসের ডাক সমুদ্রের কেউ শুনে নাই আকাশের কোনো ফেরেস্তা শুনে নাই জমিনের কোনো ফেরেশতা শুনে নাই দুনিয়ার একটা মানুষও আমার ইউনুসের ডাক শুনে নাই কেউ আমার আমারে ডাক না শুনলে আমার আল্লাহ ইউনুস নবীর ফরিয়াত শুনেছেন কিনা শুধু আল্লাহ ফরিয়াত শুনেন নাই সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছেন আল্লাহ জবাব দিয়ে জানিয়েছেন ফস্তাজাবনাহু ওয়ানজাইনাহু মিনাল গামমি وکাদানিকা নুনজিলমো আল্লাহ তালা জবাব দিলেন আমি আমার ইউনুসের ডাকের সারা দিলাম এইভাবে করে যদি ইমানদাররা মোমেনরা বিপদে পড়ে আমার ইউনুসের মতো আমাকে ডাক দেয় তাহলে আমাদেরকেও বিপদ থেকে বাঁচাই দিবেন কি দেখেন আল্লাহ তালার শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলছিলাম আল্লাহ তালাকে কেউ ফাঁকে দিতে পারে না আল্লাহকে ভয় করার অর্থ হল এমন ভাবে আপনি আল্লাহকে ভয় করবেন প্রকাশ্যে অভয় করবেন গোপনে অভয় করবেন কারণ আপনার গোপন কাজকার আশেপাশের কেউ না জানলেও একজন জানেন তিনি কি কারণ আমার আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা তাকে আপনি ফাঁকি দিতে পারবেন না কি করে আপনি আমার রবকে ফাঁকি দিবেন আমার রব তো সব খবর জানেন তিনি আমার এমন রব এই দুনিয়ার কোনো প্রান্ত থেকে কোনো গাছের কোনো পাতা যদি ছিঁড়ে যায় কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে সুতরাং আমার যেই রবের কাছে গাছের পাতা পড়ার খবর আছে সেই আল্লাহ বুধ আপনার গোপন কাজ কারবার জানেন না জানেন কিনা আল্লাহর ভয় বলেন কি করে আল্লাহকে ভয় করতে হয় আবার শোনেন ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়েছে বলবো খুব সুন্দর ঘটনা মন শোনেন সোনানে বাই হাকির ভেতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হয়েছেন সফরে দুপুরের খাবার গ্রহণের সময় যখন চলে হল দুপুরের খাবার গ্রহণের সময় যখন হয়ে গেল তার সঙ্গী সাথীরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন যখনই তারা খাবার খেতে যাবেন তখনই তারা লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল বালক যাচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন ও ভাই রাখাল দুপুরের খাবারের সময় হয়েছে বলে আমরা দস্তরখানা বিছিয়েছি আমরা এখন খাবার খাবো তুমি এই খাবারের টাইমে আমাদের পাশ দিয়ে যাচ্ছ আসো তুমিও আমাদের সঙ্গে খাবার গ্রহণ করো বসে যাও তুমি আমাদের সাথে বসে খাবার খাও রাখাল বালক তখন বলল অগ তোমাকে আমি চিনি না খাবারের সময় তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো এই জন্য তোমাকে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু আমি তো তোমাদের সঙ্গে খেতে পারবো না আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন কি কারণে আমাদের সাথে খাবে না রাখাল বালক তখন বলল আমি তো রোজাদার আজ আমি রোজা রেখেছি এই জন্য তোমাদের সাথে দুপুরের খাবার খাব না আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন এখন তো রমজান মাস নয় নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ আজ আবহাওয়া অত্যন্ত গরম মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায় শুষ্ক এই মরুভূমিতে প্রচন্ড তাপমাত্রার মধ্যে তুমি রোজা রেখেছ তুমি রাখাল মানুষ সব সময় ভালো ভালো খাবার দাবার পাও না আমাদের সাথে খুব ভালো ভালো আইটেমের খাবার দাবার আছে নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হয় না আসো আমাদের সঙ্গে বসে খাবার খাও রাখাল বালক তখন বলল তোমার কথায় আমি রোজা ভাঙবো না কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন আমল ছাড়া মানুষের আর কিছু কাজে লাগবে না আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ রাখাল বালকের কাছ থেকে এই কথা শুনে অবাক হয়ে গেলেন তাকে ছাড়তে চাইলেন না মনে মনে ভাবলেন রাখাল তোমাকে আমি এখন পরীক্ষা করব। আমিও দেখে নিব তোমার ভেতরে আল্লাহর ভয় তাকওয়ার লেভেলটা কত আছে তিনি তখন তাকে পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে খাইও না কিন্তু তুমি এক কাজ করো তোমার সাথে যে এই ছাগল পাল মেষ পাল রয়েছে সেখান থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে নগদ টাকা দিব আবার তুমি যেহেতু রোজা তোমাকে ইফতারির জন্য দিব এটা হাদিয়া দিব টাকার বাহিরে নগদ টাকা দিয়ে তোমার কাছ থেকে ছাগল বা মেষ কিনবো আবার জবাই করে তোমাকে কিছু মাংস হাদিয়া দিব এবার ওই রাখাল বলল অপথিক তুমি শোনো এই রাখাল এই ছাগল বা মেষপালের মালিক আমি নই আমি একজনের গুলাম আমি তার ছাগল এবং মেষ সেখানে চড়াই মরুভূমিতে চড়াবার জন্য নিয়ে এসেছি সুতরাং আমি আমি যেহেতু এগুলোর মালিক নই বিক্রয় করতে পারবো না রাদিয়াল্লাহু আনহু বলছেন দেখো এইরকম মরুভূমিতে বিশাল পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে দুই একটা তো এমনি সাফ হয়ে যেতে পারে সুতরাং তুমি তোমার মালিককে গিয়ে যেকোনো ভাবে বুঝ দিয়ে দিও তুমি তোমার মালিককে যদি কোনো ভাবে বুঝ দিয়ে দিতে পারো তাহলে দেখো আমার কাছ থেকে নগদ টাকা পাবা আবার দিকে তুমি আমার কাছ থেকে ইফতারের জন্য তুমি কিছু মাংস পাবা এই কথা বলে তাকে অফার করলেন রাখাল বালক তখন বলল অপথিক তুমি ভালো করে শোনো আমি হয়তো মিথ্যা বলে আমার মালিক যিনি তাকে ধোকা দিতে পারবো কিন্তু আইনাল্লাহ আইনাল্লাহ। আমার মালিকের মালিক তোমার মালিক 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 আমার গোটা ওই পাককে দেওয়া তো ধোকা কারো দ্বারা সম্ভব হবে না কই দেখেছে যদি কারো অন্তরে তাকপুয়া থাকে তাহলে আপনি তাকে জোর করে তাকে দিয়া পাপের কাজ করাইতে পারবেন আরেকটা ঘটনা তো আমার মনে পড়ে গেছে বলবো এই ঘটনা আপনারা অনেকে জানেন তাও বলে তা আল্লাহর ভয় এই কথাটার প্রকৃত অর্থ বুঝেন আপনারা আপনারা তো বলেন আল্লাহকে ভয় করেন এটা মুখ দিয়া বইলা সারাদিন আমরা কতজনে কত আকাম কুকাম করে ফেলি আল্লাহর আল্লাহর বিধান লঙ্ঘন করি ভয় কাকে বলে এই ঘটনাটা আপনারা জানেন অমর রাদি আল্লাহ আনহুর সময়ের একটা ঘটনা অমর রাদি আল্লাহ আনহু রাতের বেলা ঘুমাইতেন না কষ্ট হচ্ছে নাকি আপনাদের রাতের বেলা ঘুমাইতেন না না ঘুমিয়ে রাতের বেলা তিনি রাতের বেলা তিনি প্রজাদের অবস্থা জনগণের অবস্থা দেখার জন্য বের হয়ে যেতেন একদিন তিনি গভীর রাতে ফজনের ওয়াক্ত হয়ে হয়ে আসতেছে ওই সময়ে দেখলেন এক বাড়িতে লাইট জ্বলে কাদের কথাবার্তাও জানি শোনা যাচ্ছে তিনি অবস্থা যাচাই করার জন্য একটু গিয়ে কান পাতলেন স্বাভাবিক অবস্থায় কারো বাড়িতে এভাবে গিয়ে কান পাতা জায়েজ নয় তবে দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে অমর আল্লাহ কান পেতে শুনলেন এক মহিলা তার মেয়েকে বলছে মাগো ঘুম থেকে উঠ আমি উঠনির দুধ দোহন করে নিয়ে এসেছি দুধ তো কম পাইছি তো পানি মিশাইয়ে দাও পরিমাণ বাড়বে বিক্রি বেশি হবে লাভও বেশি হবে মেয়ে তখন মাকে বলল মা তুমি কি জানো না আমিরুল রুলমুক মিন অমর রী রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না আর এটা তো মারাত্মক আল্লাহ এটা পছন্দ করেন না মা তখন মেয়েকে বলল, বেটি আমার অমর এই আদেশ দিয়া তার বাড়িতে ঘুমায় সে কি আমাদেরই কারবার দেখে কিন্তু অমরদি আল্লাহান হতো বাড়ির দেওয়ালের পাশে কান পেতে শুনতেছে সব তো মা মেয়েকে বললো অমর তো ঘুমাইতেছে এই গভীর রাতে আমরা এই কাম করলে অমর সেটা জানবে না মেয়ে তখন মাকে বলল মা গো অমরনাথি আল্লাহ যদি বাড়িতে ঘুমিয়েও থাকে তিনি যদি নাও দেখেন উনার মালিক তোমার আমার মালিক বিশ্বজাহানের মালিক আল্লাহ তিনি কি ঘুমাইয়া থাকেন আরেকটু জুড়ে বলেন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালা বললেন আল্লাহ আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলা নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তিনি এমন এক সত্তা যার ঘুম তন্দ্রা তন্দ্রা এটাকে আমরা সিরেটে বলি উঙ্গানি আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন ওই যে ঘুম আসার আগে জুরানি না জিমানি জুরানি আর আমরা সিলেট হই উঙ্গানি হয় দেখো উঙ্গান সিলেট আর চট্টগ্রামের ভাষা এটা বাংলাদেশের একেবারে স্বতন্ত্র দুই ভাষা তাই না তো ঘুমের আগে মানুষ কি করে এরকম জিমায় আমার রব তিনি হচ্ছেন এমন এক সত্তা ঘুম তন্দ্রা তারে আবার কেমনে ধরবে কারণ ঘুম তন্দ্রা তো সৃষ্টি করেছেন ঠিক না তো মেয়ে তখন বললো মা গো আল্লাহ তো ঘুমায় না আল্লাহ কি দেখে না এর নাম কি এর নাম কি এটাই হচ্ছে আল্লাহর ভয় এই ভয় যদি থাকে তাহলে আজান হলে কখনো কোনো খাতি ইমানদার মসজিদ থেকে দূরে থাকতে পারে যদি এই ভয় আমাদের অন্তরে থাকে তাহলে কোনো ইমানদার ঘুষ খাইতে পারে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কোনো মানুষ সুদ খেতে পারে না কারণ এলাকার কেউ যদি নাও জানে আমি সুদ খুর একজন তো জানেন তিনি কি এটার নাম আল্লাহর ভয় যুবক তুমি যে ফোনের মধ্যে যা করো কেউ আশেপাশে দেখে না তোমার গ্যালারির ভেতরে কি আছে কেউ দেখে না কিন্তু একজনকে তুমি ফাঁকি দিতে পারবা না তিনি কি এটার নাম আল্লাহর ভয় আমি আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর তাকওয়ার পরিচয় বলছিলাম যে তিনি বলেছেন কয়টা জিনিসের নাম তাকুয়া আর একটু জোরে বলেন এক নাম্বার তাকুয়া মানে কাকে ভয় করা কাকে ভয় করা দুই নাম্বার তাকুয়া মানে হচ্ছে আল আমালু বিত নাজিলকৃত বিষয় অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করা যেই লোকের ভেতরে তাকুয়া আছে সে কোরআন অনুযায়ী আমলও করে আপনাদের প্রত্যেকের ঘরে কি এইরকম কোরান আছে এই দেখেন আমার হাতে এটা হচ্ছে প্রিন্টেড কোরআন আর নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন সুমহান আল্লাহ এটা হচ্ছে ছাপা কোরআন আর আমার নবী হচ্ছেন জীবন্ত কোরআন অর্থাৎ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার নবীর জীবনেও তা আছে সুমহান আল্লাহ কি নবী তিনি অম্বুল মোমিনিন আমাদের মা আম্মা জানা ইশারাদি আল্লাহ ওয়ানহাকে সাহাবীরা জিজ্ঞেস করলেন আম্মা জান আমাদের নবীর চরিত্র কেমন ছিল নবীর চরিত্রের ব্যাপারে বলেন তিনি বললেন তোমরা কি কোরআন পড়ো না কোরআন এই কোরআন হলো আমার নবীর জীবন আমার নবীর চরিত্র কোরআনে যা আছে আমার নবীর জীবনেও তা আছে তাহলে তাকবো হচ্ছে কোরআন আর আপনার জীবনে মিল থাকবে না অমিল থাকবে কিন্তু দেখা যায় এক সুদ খুর ফজরের নামাজ পরে বাড়িতে গিয়েছে ফজরের নামাজের পরে বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার পরে কোরআন খুলে তেলাবাদ শুরু করেছে আবার দেখেন তেলাবাতের সময় পড়তেছে ও সুদের আয়াত এটা আলেমরা বুঝেছেন তাই না অর্থ অর্থটা বলি পড়ে ওই আয়াতটা যখন পড়ছে সলিমুদ্দিন এসে বলছে চাচা বাড়িতে আসে আসি তো কিরে তেলাবাত বন্ধ করছে কথা যা ওই যে সুদের টাকা নিয়েছিলাম কয়ে আনছো দে পকেটে ঢুকাই দে তিলাবাত করে কিসের আয়াত সুদের আয়াত আবার পকেটে নেই কিসের টাকা এই আয়তার অর্থ হলো হে ইমানদারের আর চক্রবৃদ্ধি হারে সুদ খায় না তেলাবাত করেছে হে ইমানদারের আর চক্রবৃদ্ধি হারে সুদ খায় না আবার ওইদিকে বলে দে পকেটে মাইরা দে তাহলে বলেন কোরআনের সাথে তার জীবন মিলেছে কোরআনের সাথে জীবন মিলে না যাদের তাকুয়া নাই তাদের কোরআন বলেছে মিথ্যা বলো না কিন্তু আমরা মিথ্যা বলতে বলতে জীবনটাকে নাপাক বানায় ফেলেছি সারা দিনে কয়টা মিথ্যা বলি তার তো কোনো হিসাব ফোন একটা এসেছে আছে না এক সরি কয় আমি খাগড়া সরি আছে না এক বলে এরকম মিথ্যা বলে কি বলে না তাহলে বলেন যেই লোকটার ঘরে কোরআন আছে যেই লোকটা কোরআন তেলাওয়াত করে আবার কথায় কথায় মিথ্যা বলে তার জীবনে কি কোরআন আছে নাকি তার জীবনের সঙ্গে কোরআন মিলল নাকি তাহলে ওই লোকটার ভেতরে তাকুয়া আছে নাকি তাহলে যার ভেতরে থাকুয়া নাই সে কান নিচে আছে হ্যাঁ কান নিচে কান নিচে কোরান বলল মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না আল্লাহ নবীও বললেন মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা সাক্ষ্য দিতে 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 আমরা এত নিচে নেমে গিয়েছি আমরা এখন বিশ্ববরেণ্য মুফাসিরিদের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষ্য দিতে কার পণ্য করি না তাহলে বলেন তো কোরআনের সাথে তাদের জীবনের কি কোনো মিল আছে নাকি কোরআনের সাথে যাদের জীবনের কোনো মিল নাই তাদের জীবনে কি নাই আর একটু জোরে বলেন কি নাই এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করে যারে এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করে যারা আচ্ছা বলেন তো প্রত্যেক দিন আল্লাহ নামাজ দিয়েছেন কয়েবার আরো জোরে কয়েবার ক্লান্ত হয়ে গিয়েছেন নাকি আপনারা প্রত্যেক দিন আল্লাহ নামাজ দিয়েছেন কয়েবার আজবার আমরা যখন নামাজে দাঁড়াই যেই কিতাব থেকে আমরা তেলাওয়াত করি কিতাবের নাম আল্লাহ আর একটু জোরে বলেন আপনাদের এলাকায় কোনো মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহ আকবার বলে বুখারী তেলাওয়াত শুরু করে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থিমসুরের মানুষ বলে ওবাজি বহন বলবেন না এইটা কে আবার এটা কি বলে এগুলো কারণ আমরা সারা জীবন জন্মের পর থেকে শুনতেছি

আমরা এই সুরা দিয়ে নামাজ শুরু করি তাই না এরপরেও আমরা আরেকটা সুরা মিলাই কোন কিতাব থেকে আরেকটা জুড়ে বলেন নামাজের ভিতরে একটা কিতাব থেকে তিরাওয়াত করা বাধ্যতামূলক কিতাবের নাম আল কোরআন কি বুঝলেন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত যেমন বাধ্যতামূলক ঠিক তেমনি নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআন মেনে চলা কোরআনের আইন মানাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ কিন্তু অনেক মানুষ আছে নামাজে কোরআন মানে সমাজে নামাজে করে সমাজে যারা কোরআন মানে না ইমানদার নামের খাতি মুনাফিক হলো তারা নামাজে যেভাবে কোরআন মানতে হবে নামাজের বাহিরেও কোরআন কিছু মানুষ আছে নামাজে কোরআন মানলেও নামাজের বাহিরে কোরআন তো মানেই না কোরআনের আন্দোলনও মানতে পারে না আছে না নাই কোরআনের দাওয়াতও তার কাছে ভালো লাগে না কোরআনের দাওয়াত আবু জেহেলের পছন্দ হয় নাই সুতরাং কোরআনের দাওয়াত যাদের পছন্দ হয় না এদেরকে শীঘ্রই ধরে এদের রক্ত পরীক্ষা করে দেখা দরকার এদের রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস ঢুকলো কিনা নইলে কোরআনের দাওয়াত তার কাছে অপছন্দ হয় কেন কোরআনের দাওয়াত তার কাছে ভালো লাগে না কেন তাহলে কি সে আবু জেহেলের নাতিপুতি হইয়া বসে আছে নাকি নামাজে কোরান মানা যেমন বাধ্যতামূলক নামাজের বাহিরেও কোরআন মানতে যদি নামাজের বাহিরে কোরান না মানেন তাহলে কিন্তু আপনার জীবন একেবারে বরবাদ দুনিয়াও যাবে আখের তো তা কবান হলো তারা কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে যারা দেখেন এত করে কি হবে রে ভাই এই একটা সংজ্ঞা পাল্টায় যাওয়ার কথা মানে ওই দিকের ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে এই যে এই দিকের ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের কিছু মানুষের মনে হয় জীবাণী আসছে তো কথা কারণ রাত অনেক হয়ে গিয়েছে দেখি এদের ঘুম একটু ভাঙায় দিই কি বলেন আছেন না এখানে বিয়া করে ফেলছেন আপনারা আগে একটা দিবেন তাকবির এরপরে অবিবাহিতরা দিবে দেখি কাঠটা বেশি জোরালো হয় এরপরে সবাই দিবে ঠিক না বিবাহিত ভাইরা রেডি আপনারা রেডি রেডি না আওয়াজটা প্রাণবন্ত না বিয়া কইরা কাম শেষ অবিবাহিত ভাইরা যারা আছো অবিবাহিত ভাইরা তোমরা তো এখনো মিসকিন বিয়ে করোনাই তবে ওচরেই তোমরা বিয়ে করবা সবাই যেন উত্তম নেককার জীবন সঙ্গী পাও অবিবাহিত ভাইরা তোমরা রেডি? লিল্লাহি তাকবীর আল্লাহ তোমাদেরテナদি থাকবে তুমি তো বিয়ে করো নাই এবার বিবাহিত অবিবাহিত সবাই মিলে একটা মেরে দেন লিল্লাহি তাকবীর আল্লাহ যাদের জিমানু আসছিল চলে গেছে না এখন আচ্ছা এবার তাইলে বলেন কয়টা জিনিসের নাম তাকওয়া চারটা দেখে আমার কোন কোন ভাইরা মনে রেখেছেন এক নাম্বার তাকোয়া মানে কাকে ভয় করা সব হান আল্লাহ মনে রাখছেন আপনারা খুব মনোযোগী মানুষ আপনারা বুঝাই যাচ্ছে দুই নাম্বার কোয়া মানে হলো কি অনুযায়ী আমল করা মাসা আল্লাহ নাম্বার থ্রি তিন নম্বর তাকোয়া মানে হচ্ছে তিনি বলছেন আলী রাজি আল্লাহ আনহু বলছেন আল কনা আতু বিল কালিল অল্পে তুষ্ট থাকা অর্থাৎ আল্লাহ যেটা দিয়েছেন আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে সন্তুষ্ট থাকা অনেকে আছে আল্লাহর দেওয়া নিয়ামতের উপর সন্তুষ্ট না আমার আরেকটা ঘটনা মনে পড়ছে এত ঘটনা যে আমার কেন মনে পড়ে এটা আমি নিজেও আজকে বুঝতেছি না আচ্ছা সবাই শুনতেছেন তো আপনারা আচ্ছা ভেতরে শোনা যাচ্ছে না আর সময় নষ্ট করেন না প্লিজ আপনাদের এই যে এলাকা এখান থেকে তো বের হইতেও এক দেড় ঘন্টা সময় লাগে আমাকেও তো আবার শেষ করে যাইতে হবে তাই না শোনা যাচ্ছে না এখন আচ্ছা এবার একটা ঘটনা আমার মনে পড়েছে একজন একজন এরাবিয়ান স্কলার খুব প্রখ্যাত স্কলার এরাবিয়ান দার্শনিক খুব সম্ভবত ওনার নাম হতে পারে ওয়াহাব বিন মোহনাবাহ ওনার কাছে একবার ওনার কাছে একবার এক লোক এসেছে লোকটা একটু অসহায় এসে বললো আমি তো খুব গরিব মানুষ আমার কি একটু সহযোগিতা করবেন তিনি বললেন আসলেই কি তুমি গরিব সে বললো হ্যাঁ আমি আসলেই অনেক গরিব তিনি তাকে এই প্রশ্ন তিনবার করলেন সত্যি করে বলো তুমি কি গরিব সে বললো হ্যাঁ আসলেই আমি গরিব তিনি বললেন ঠিক আছে তুমি গরিব কিনা এটা যাচাই হয়ে যাবে এখনই তোমাকে আমি সহযোগিতা করব তবে তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও সে বলল ঠিক আছে কি প্রশ্ন করবেন তিনি বললেন শোনো তোমার যে দুইটা চোখ আছে না এই দুটা চক্ষু আমার কাছে বিক্রি করে দাও কয়েক লক্ষ হাম তোমাকে দিব সে বলল এটা আপনি কোনো কথা কইলেন এই চক্ষু এটা তো টাকা পয়সা দিয়ে হিসাব করা যাবে এটা মূল্যহীন সম্পদ এটা আমি আপনাকে দিব না তিনি বললেন ঠিক আছে তোমার দুইটা হাত কেটে আমারে দিয়ে দাও কয়েক লক্ষ হাম দিব সে বলল আপনি পাগল হয়েছেন নাকি আমি আমার হাত কেটে তো আপনাকে দিতে পারবো ঠিক আছে তোমার দুইটা পা কেটে দাও আমাকে ঘটনা শুনেছেন আপনারা খুব শিক্ষণীয় ঘটনা অনেক অনেক শিক্ষণীয় শোনেন তাহলে দুইটা পা দাও কয়েক লক্ষ দিল হাম কয় না দুই পা দিলে হাঁটবো কেমনে তিনি বললেন আর প্রশ্ন করা লাগবে না তিনটা প্রশ্নেই আমি লক্ষ লক্ষ দিরহামের হামের অফার করলাম তোমার সাড়ে তিন হাত বডির ভেতরে লক্ষ লক্ষ দীর্ঘাম অর্থাৎ হাজার হাজার কোটি টাকার সম্পদ তোমার সাড়ে তিন হাত বডির ভেতরে থাকা সত্ত্বেও তুমি যদি নিজেকে গরিব বলো তাহলে তুমি সরাসরি আল্লাহর সঙ্গে না ফরমানি করবে কি বুঝলেন তা কবান কারা নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে যারা কি দামি সম্পদ সাড়ে তিন হাত বডির ভেতরে আছে পয়সা দিয়া পাবেন এগুলো আপনি আরে বাপরে বাপ আমাদের লুবের আর শেষ হয় না যদি এই গড়জড়িয়া এসে আট দশ কানি জায়গা আপনারা কানি বুঝেন বিঘা বুঝেন একর বুঝেন নাকি শতাংশ কি বুঝেন আট দশ কানি জায়গা কিনছে কয় এখন কক্সবাজারে যদি একটা হোটেল বানাইতে পারি বানাইছে কয় এখন যদি চিটাগাং শহরে একটা বানাইতে পারি চিটাগাং শহরে বাড়ি করছে কয় এখন যদি ঢাকায় করতে পারে ঢাকায় করছে কয় এবার যদি ইংল্যান্ড আমেরিকা কানাডা একটা সেকেন্ড হোম বানাইতে আল্লাহ কুমুত্তা কাতুর হ্যাঁ তাসুর তুমুল সম্পদের মুখে দুনিয়ার মুখে প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে একটা সময় আমরা কবরে চলে যাই এই জন্য নবীজি বলেছেন বনিয়াদব মানুষের পেট কিছু দিয়ে ভরবে না সাড়ে তিন হাত মাটি যখন তাকে গিলবে তখনই তার পেট ভরবে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন একজন সাইকেল চালায় রাস্তায় দেখেছে একজনের পালসার মোটর সাইকেল আমার যদি পালসার হতো আরে ভাই কত মানুষের একটা বাইসাইকেল নাই গেল হেঁটে হেঁটে যায় আছে না নাই একজন পালসার চালায় দেখেছে আর একজন হান্ড্রেড টেন গাড়ি একটা চালায় কই হারে যদি একটা গাড়ি উঠো হান্ড্রেড টেন যারা আছে দেখেছে এক্স করোলা গাড়ি চালায় জি করলা চালায় কই যদি এরকম একটা করলাও হইতো তাও তো ভালো করলা চালায় এখন দেখে তার সামনে প্রিমি এলিয়েন চালায় ওই যদি এটা হইতো এখন প্রিমি এলিয়েনে উঠে বলে আরে ওই তো দেখা যায় নিশান চালায় ওই তো দেখা যায় হেরিয়ার চালায় রেঞ্জ রোভার চালায় ল্যান্ড ক্রুজার চালায় চাহিদার কোনো শেষ যা আছে আল্লাহ বলেছেন তার উপরে সন্তুষ্ট থেকে তুমি যদি আমার কৃতজ্ঞতা আদায় করো চাওয়া লাগবে না ইন সাকার আমি যা দিয়েছি তার উপর যদি তুমি সন্তুষ্ট হয়ে খুশি থাকো আর আবার সুক্রিয়া আদায় করো চাওয়া লাগবে না বান্দালা আজিদান্না কম আমি আমার তরফ থেকে খালি বাড়াতেই থাকবো নেমন সুমান আল্লাহ কইতে মন চায় না তাহলে তাকুয়া মানে কি আল আতু বিল কলিল যা আছে অল্পে তুষ্ট থাকা যেটা আছে ওইটার শুকরিয়া আদায় আমি সব সময় বলি কি জানেন পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী পৃথিবীতে সবচেয়ে সুখী তারা সুস্থ মানুষ আমি যদি আপনাদেরকে বলি দুনিয়ার সবচেয়ে বড় ধনীর নাম বলেন দাঁড়াই বলবে যুবকরা বলবে হুজুর এটা আমরা জানি বিল গেটস ওয়ারেন বাফেট আমি যদি বলি বাংলাদেশের কয়েকজন ধনির নাম বলে তখন সে বাংলাদেশের কয়েকজন বিখ্যাত বিখ্যাত ধনী আছে না নাম বললাম না একজনের নাম শুনলে আরেকজন আছে যাদের তারাই প্রকৃত ধনী নয় উদাহরণ দিয়ে বুঝায় দিই মনে করেন একজন লোক তার হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে কিন্তু লোকটা চিটাগাং মেডিকেলে কাতরাইতেছে তারে আপনি সুখী বলবেন আরবিতে একটি প্রবাদ আছে তা জন আলা রুউসিল আসিহা সুস্থতা হচ্ছে মাথার মুকুট এটা সুস্থতা হচ্ছে মাথার মুকুট এটা সুস্থ অসুস্থ হয়ে সুস্থ মানুষের দিকে তাকালে বোঝা যায় সম্মানিত ভাইরা শুনুন আমি বলেছিলাম অর্থবিত্ত থাকলেই সুখী হওয়া যায় না মনে করেন কুটিপতি এক লোক আইসিউতে শুয়ে আছে তাকে আপনারা সুখী বলবেন তার হাজার হাজার কোটি টাকা খাওয়ার কোনো মানুষ এক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় রিক্সা চালায় তিন চারশো টাকা ইনকাম করে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো কোনো রোগবালাই নাই বলেন তো এই রিক্সাওয়ালা সুখী না ওই অসুস্থ কোটিপতি সুখী দেখেন আপনাদেরকে আজকে বুঝায় যায় যারা সুস্থ আছেন সব সময় বলেন আলহামদুলিল্লাহ আমি তো সুস্থ আছি আমি দুনিয়ার সুখী মানুষ দেখবেন অনেক ভালো থাকতে পারবেন এজন্য কেউ জিজ্ঞেস করলে আমরা বলি বলে না বাজে কেন আস গমা বলে না কি বলবেন আই ভালো আছি এটা বলবেন না বলবেন আলহামদু কারণ এই সুস্থ দেখেছেন কে আজকে ফজরের নামাজ দিয়ে যে দিন শুরু হয়েছে আজকের দিনের সকালবেলা অনেক মানুষ অসুস্থ হয়ে দিন শুরু করেছে না কিন্তু আমরা তার বিপরীতে সুস্থ ভালো আছি ভালো রেখেছেন কে এজন্য আমরা কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন আমরা প্রশংসা করি কার আমরা বলি আলহামদু তাহলে তাকময়াবান তারা যা আছে তা নিয়ে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করে যারা তাকবার অর্থ কয়টা খাইয়া ফেলতেছেন নাকি না মনে রাখতেছেন পেটে তো ক্ষুধা এখন যদি আবার ওয়াজ খাইয়া ফেলেন তাহলে তো হবে না ওয়াজকে হৃদয়ে বা বিবেকে ধরে রাখতে হবে যুবক ভাইরা কষ্ট হচ্ছে তিনটা বলে ফেলেছে আরো একটা আছে তা চার নাম্বার অর্থ হলো ওয়াল ইস্তেহাদু ল মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা এই দুনিয়াতে কি আপনারা কেউ থাকবেন পৃথিবী আমার আসল ঠিকানোর অনেক দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল নয় এই পৃথিবীতে কেউ থাকবে যারা পৃথিবীতে এসেছিলেন তারা থাকেন থাকেন নাই আমরাও যারা আছি আমরা থাকবো তা কোয়া মানে হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা আচ্ছা প্রস্তুতি গ্রহণ করা কথাটার মানে কি মনে করেন আগামী শনিবার আপনি দুবাই যাবেন কোথায় যাবেন এখন দুবাই যাওয়ার জন্য কেউ কি ঘুমায় থাকে না যাওয়ার আগে প্রস্তুতি নেয় প্রস্তুতি কি দেখা যায় আমরা আমাদের পাসপোর্ট ভিসা সব গুছিয়ে রাখি লাগেজ গুছিয়ে রাখি এখন তো আবার এই করোনাকালীন সময়ে মানুষ পিসিআর টেস্ট করোনা টেস্ট করোনার সার্টিফিকেট মানে সব কিছু ম্যানেজ করে রাখে তার মানে বোঝা যাচ্ছে তার এই কার্যকলাপ দেখে বোঝা যাচ্ছে সে প্রস্তুতি গ্রহণ করছে এই মাহফিল এটা হওয়ার জন্য এলাকায় একটা প্রস্তুতি হয়েছে না এই প্যান্ডেল তৈরি হয়েছে প্রচারণা হয়েছে পোস্টার হয়েছে এটা হচ্ছে মাহফিলের প্রস্তুতি তাহলে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি মানে কি কাফনের কাপড় পরে বসে থাকা যে আমি রেডি প্রস্তুত এটা না বরং মৃত্যু পরবর্তী যেহেতু সব কাজের হিসাব দিতে হবে কার কাছে সুতরাং মরার পরে যেন আমরা আটকে না যাই এই জন্য আল্লাহর হয়ে ওই মৃত্যু পরবর্তী জীবনে সফল হওয়ার জন্য দুনিয়ায় ভালো কাজ করে যাওয়া এটাই হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা তাহলে খুব সংক্ষেপে সহজ ভাষায় বুঝিয়ে বললাম তাকওয়ার অর্থ দেখি কে কে মনে রাখছেন আমি এখন চুপ থাকবো এক নাম্বার মাশাআল্লাহ আল্লাহকে আপনাদের ছেলেরা তো দেখি অনেক ট্যালেন্ট মুখস্থ করে ফেলে একদম খুব মেধাবী এরা আগামী দিনে বেশি বেশি বিসিএস ক্যাডার হবে ইনশাআল্লাহ আবার ভালো ভালো আলেমও হবে এই এলাকা থেকে ইনসাল এক তা অর্থ আল্লাহ দুই নম্বর হ্যাঁ আল্লাহ করার অনুযায়ী আমল করা তিন নম্বর যা আছে তার উপরে সন্তুষ্ট মাশাল আর চার নম্বর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি শোনেন আইসোক ভাইরা আর কোন ওয়াজ যদি নাও হয় আর কোন ওয়াজ যদি মনে নাও থাকে এই সাইটটা কথা যারা মনে রাখছে সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার মানে ওয়াজ শেষ না দশ পনেরো মিনিট থাকতে পারবেন না আরো শুনবেন তো নাকি উঠাউটি করবেন আচ্ছা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা আলোচনা কোন জায়গা থেকে শুরু করেছিলাম মনে আছে তো আমি প্রথমে বক্তব্য শুরু করেছিলাম কোরআন সবার জন্য নাজিল হওয়া কিতাব কিন্তু সবাই হেদায়ত পাবে না পাবে কারা মুত্তাকি যারা আর মুত্তাকি কারা এরপরে বলছিলাম তাকওয়া কি তাকওয়ার অর্থ বললাম কয়টা এবার আসুন কেন আপনার তাকওয়াবান হওয়া দরকার কারণ তাকুয়াবান যারা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে তারা আল্লাহ আল্লাহর রবিকে জিজ্ঞেস করা হলো মা আক্তারু মা ইউদখিলুন নাসান্নার ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে আল্লাহর নবী বললেন দুটো জিনিসের অপব্যবহারকারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে এক নাম্বার হচ্ছে আলফাম মুখ এই জিহবা এই মুখ আর জিহবার অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে দুই নাম্বার হচ্ছে ওয়াল ফরাজ লজ্জাস্থান অর্থাৎ যারা নিজেদের সতীর্থকে চরিত্রকে নষ্ট করে ফেলে যাহার নামে তারা যাবে আবার এই দুইটা জিনিসকে যারা হেফাজত করবে বুখারির হাদিস নবীজি তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বললেন মাই আপমান মা বাইনা লাহাইহি এই গি বলেছিলেই গী আপনোলা নবীজি বললেন যারা দুটো জিনিসের জিম্মাদারি হবে অর্থাৎ দুটো জিনিসের যারা হেফাজত করবে এক নাম্বার নিজের মুখ এই জিহবা অর্থাৎ জিহবা দিয়ে যারা মিথ্যা বলবে না সত্য কথা বলবে ভালো কথা বলবে কাউকে গালি দিবে না গি করবে না খুরি করবে না কাউকে মন্দ নামে ডাকবে না মানুষকে তিরস্কার করবে না মুখ দিয়ে খারাপ কোনো কথা বলবে না এইভাবে যারা মুখের হেফাজত করবে দুই নম্বর যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে চরিত্রের হেফাজত করবেন অভিজি বললেন এই দুটো জিনিসের যারা জিম্মাদারি গ্রহণ করবে আবমানু আহুল জান্না আমি নবী নিজেই কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আল্লাহ আমাদেরকে এগুলোর হেফাজতের তৌফিক দাও আল্লাহ আল্লাহর নবীকে আবার সাহাবীরা জিজ্ঞেস করলেন মা আক্সারু মা ইউদখিলুনা নাসাল জান্নাহ ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ বেশি বেশি জান্নাতে ঢুকবে নবীজি বললেন দুটো জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে এক নাম্বার হচ্ছে ভিত্তিক দুই নাম্বার হচ্ছে সচ্চরিত্র একটি আরেকটির সাথে রিলেটেড সম্পর্কিত কারণ তাকুয়া ছাড়া কখনো সচ্চরিত্রবান হওয়া যায় আল্লাহর নবী বললেন তাকুয়া ভিত্তিক জীবনযাপন করে সচ্চরিত্রবান হবে যারা আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকবে তারা তাহলে তাকুয়ার গুণে আপনারা কেন গুণান্বিত হবেন কারণ তাকুয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমে বারবার এই তাকুয়া অর্জনের কথা বলেছেন আল্লাহ তালা কোরআনুল করিমের তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের একশো তো দুই নম্বর আয়তে বললেন ইয়াপ ফাতু কাতিহি ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তালা বললেন হে বিশ্বাসীরা হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমরা একজনকে ভয় করব একজনকে সব সময় মেনে চলবো তিনি কে তাকওয়া আমরা কেন অর্জন করব কারণ তাকওয়াবান যারা দুনিয়ার সবচেয়ে মর্যাদাবান মানুষ হল তারা আমার বাবা আমার ভাইরা শুনের একজন মুত্তাকি মানুষ আল্লাহর কাছে কত মূল্যবান এই দুনিয়া থেকে যদি একজন কাফের বিদায় হয়ে যায় এই দুনিয়া থেকে যদি একজন মুত্তাকি বিদায় হয়ে যায় এই দুনিয়া থেকে যদি কোনো যদি কোনো মুত্তাকি মানুষ মারা যায় তার মৃত্যুতে ভালো মানুষের হৃদয়ে কাঁদে কাঁদে কি কাঁদে না বলেন তো ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ যদি মারা যায় আপনাদের বাড়ি হলো এই রামুতে কক্সবাজারে কিন্তু লোকটার বাড়ি যদি পঞ্চগড়ে হয় সিলেটে হয় তেঁতুলিয়ায় হয় তাও বলেন তো এই উখিয়া কক্সবাজার রামুতে থেকেও তার জন্য মনটা কাঁদে কি না আল্লাহ নবী বলেছেন মুত্তাকি মানুষগুলো কত মর্যাদাবান শোনো একজন মুত্তাখি যখন দুনিয়া থেকে চলে যায় মানুষ দ্বিদো এ যেমন কাঁদে ঠিক তেমনিভাবে ওই লোকটার জন্য আল্লাহর আসমান জমিনের ফেরেস তারা চল্লিশ দিন পর্যন্ত ক্রন্দন করে কিন্তু এই দুনিয়া থেকে যদি একজন দুইজন নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি কা ফেরে যদি মারা যায় আকাশের জমিনে কোন খারাপ চরিত্রের লোক মারা গেলে কোনো মানুষ কি তার জন্য আফসুস করে নাকি কোনো মানুষ আফসুস করে না আল্লাহর আসমান জমিনের কোন ফেরেস্তা আফসুস করে কেউ আফসুস করে না বরং দেখা যায় এই কাফের মুশ্রিকগুলো অনেকেই আবার নিকৃষ্টভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেমন কিছু কিছু বড় কাফের তাদের কুফরির কারণে নাফরমানির কারণে এমন জিল্লতির সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়েছে কাউকে কাউকে আল্লাহ পানিতে চুবাইয়া মেরেছেন কাউকে কাউকে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন আবার কারো কারো নাফরমানি আর সীমা লঙ্ঘনের কারণে তাদের গোষ্ঠী শুদ্ধা আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন এদের সীমা লঙ্ঘন কুফরির কারণে এদের জাতির পরজাতি গোষ্ঠী শুদ্ধা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে এদের জন্য দুনিয়ার কেউ কি কখনো আফসুস করেছে নাকি ফারাওনের জন্য কি লামুর কোন মানুষ আফসোস করে নম্রুদের জন্য করে নাকি আল্লাহ তাআলা বলেন কেউ তো করে না আসমান জমিনের কেউ তাদের জন্য আফসোস করে না কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ফামা বকাত আলাইহি সামাওয়ান ওয়াল আরদু এই সকল লোকেরা জিল্ল দৃশ্য দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আসমান জমিনের কেউ তাদের জন্য কাঁদে নাই আফসুস করে নেয় কিন্তু একজন মোত্তাকি যখন মারা যায় আল্লাহর আসমান জমিনের ফেরিস কতদিন কাঁদে তাহলে বলেন তো মুত্তাকি যারা মর্যাদাবান হলো তারা এই জন্য আমরাও আল্লাহর কাছে মর্যাদাবান হতে চাই কি চাই না আরেকটু জোরে বলেন মর্যাদাবান হতে চাই কি চাই না আমরা মনে করি যাদের বেশি টাকা পয়সা আছে যারা বেশি শিক্ষিত যার ক্ষমতা যত বেশি আমরা মনে করি সে তত বড় ভিআইপি সে এলাকার সবচেয়ে বড় মর্যাদাবান সম্মানিত মানুষ কিন্তু আল্লাহ তালা মর্যাদার মাপকাঠি হিসেবে টাকা পয়সা শিক্ষা দীক্ষাকে মানদণ্ড নির্ণয় করেন নাই বরং আল্লাহর কাছে সম্মানিত মর্যাদাবান হওয়ার জন্য মাপকাঠি মানদণ্ডের নাম হচ্ছে তাকওয়া কওয়া যে কি আল্লাহ তালা বলছেন ইয়ার আই গান্না সুইন্না খালপনা কুমিনদা কারি উনসা ওয়া جعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم অ কম ইন্ন হবে আল্লাহ তাআলা বলছেন হে জাতি আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি তারপরে ওই এক নারী আর এক পুরুষ থেকে আমি বিভিন্ন জাতি গোষ্ঠীতে গোটা দুনিয়ায় মানব বংশের বিস্তার সাধন করে দিয়েছি তোমাদের মধ্যে এক একজন এক এক গোষ্ঠীর এক একজন এক এক দেশের এক একজন উঁচা এক একজন খাটো এক একজন মোটা আরেকজন চিকন এগুলো দিয়ে আমার কাছে সম্মানিত হওয়া যাবে না বরং ইন্না আক্রমা কুমেন্দাল্লাহে আতকুম তোমাদের মধ্যে যাদের তাকুয়া যত বেশি তাদের সম্মান তাদের মর্যাদা আমার কাছে তত বেশি সবার আল্লাহ কুতে মন চায় না তাহলে তাকুয়াবান যারা আল্লাহর কাছে মর্যাদাবান হলো তারা এখন এতক্ষণ তাকুয়ার কথা বললাম এই তাকুয়া আমরা কিভাবে অর্জন করব এটা বলে আলোচনা শেষ করব ইনশা কষ্ট হয়ে যাচ্ছে না আপনাদের সর্বশেষ পয়েন্ট আমি যেটা বলবো যে হুজুর এতক্ষণ তো তাকুয়ার কথা কইলেন আপনি কিন্তু এই তাকুয়াটা আমরা কেমনে অর্জন করব তাকুয়া অর্জনের পাঁচটা টিপস দিয়ে যাচ্ছি এই পাঁচটা টিপস নিয়ে বাড়িতে চলে যান মাহফিল সফল ইনশা তাকুয়া অর্জন করব আমরা পাঁচটি পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে একটু জোরে বলেন এই পাঁচটা পয়েন্ট মুখস্থ করে বাড়ি যেতে পারবেন না

তারা কি জানে না তিনি গোপন প্রকাশ্য সব জানেন সব জানেন তিনি সব জানেন তিনি শুধু যদি এই কথাটা মাথায় থাকে অন্তরে থাকে আমার মনে হয় আর মানুষ খারাপ কাজ করবে না শুধু মানুষ পিটাইয়া ভালো বানানো যায় না মানুষ পিটাইয়া ভালো বানানো গেলে এত মানুষ জেলে ঢুকে এত সুর জেলে ঢুকার পর অনেক চোর আছে সবাই না কিছু চোর আছে যে জেল থেকে জামিন পাই আবার ডাকাইতে হয় আছে না এরকম মানুষ পিটায়া শুধু ভালো বাড়ানো যায় না আপনি যদি মানুষের অন্তরে তাকুয়া ঢুকাইয়া দিতে পারেন তারে পিটাইয়াও আর খারাপ কাজ করাইতে পারবে যে যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে এই যুবক রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করবে যে ভয় আছে যে যুবক দিলের মধ্যে এই স্মরণ রাখে আমার রব তো আমাকে দেখছেন তিনি আমার সাথে আছেন আল্লাহর কথা যার হৃদয়ে স্মরণ থাকে ওই যুবক কখনো মোবাইল ফোন ল্যাপটপ ট্যাবলেট ট্যাবলেট মানে ওই ট্যাবলেট না ট্যাব আর কি বা আইপেড কম্পিউটার ইউজ করলো কখনো সে অন্যায় কিছু খারাপ কিছু দেখবে কারণ তার হৃদয়ে একজন আছেন তিনি তাহলে হওয়ার জন্য এক নাম্বার সবসময় একজনের জিকির জিকির মানে স্মরণ করা একজন একজনের জিকির অন্তরে রাখতে হবে তিনি কে দুই নম্বর জবাবদিহিতার অনুভূতি অন্তরে থাকা জবাবদিহিতার অনুভূতি অন্তরে থাকা আমরা যা কিছুই করছি একজনের কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে আল্লাহ কারো কাছে তার কাজের জন্য জবাবদিহি করেন না কিন্তু সবাই তার কাছে জবাবদিহি করতে বাধ্য জবাবদিহির অনুভূতি যদি কারো অন্তরে থাকে সে কখনো খারাপ কাজ করতে পারে না যার অন্তরে এই ভয় আছে আমি আমার রবের সামনে দাঁড়াবো আমার রবের কাছে আমার সকল কাজের হিসাব দিব সুতরাং কেমনে আমি মিথ্যা বলবো কেমনে আমি গিবোধ করব চুগল খুঁড়ি করব কি করে আমি বেপরদা ঘর থেকে বের হব কেমনে আমি অন্যায় করব। কেমনে আমি হারাম পথে চলবো কারণ একজনের সামনে আমাকে দাঁড়ানো লাগবে তিনি কে জবাবদিহি দ্বারা এই অনুভূতি যার অন্তরে থাকবে সে কখনো অন্যায় কাজ পাপের কাজ গুনাহের কাজ করতে পারে আবার দেখেন জবাবদিঘিতার এই অনুভূতি যাদের ভেতরে থাকবে তারা জনগণের আমানত রক্ষা করবে জনগণের দায়িত্ব পেলে তারা জনগণের সম্পদ পেটের ভেতরে ঢুকাবে দেখেন অনুভূতি থাকলে মানুষ কি করে জনগণের আমানত রক্ষা করে অমর আনহু তিনি ছোটোখাটো কোনো ভূখণ্ড শাসন করেন নাই অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন তিনি তার শাসন আমলে ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছিলেন সেই যুগে তো আর এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল না ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করছিলেন হঠাৎ করে তার কিছু আত্মীয়স্বজন তার সঙ্গে দেখা করতে এসে দরজায় নক করলেন ভেতরে আসব তিনি বললেন দাঁড়াও দরজায় দাঁড়িয়ে থাকো অপেক্ষা করো এদেরকে দরজায় আটকে দিই তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আর একটি তিনি আগুন ধরালেন এরপরে বললেন আবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকেই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো আমি রোল মুখ আপনার সামনে তো মোমবাতির আগুন জ্বালানো ছিল কেন সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন অমর ইব আনহু তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতি চালিস রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন ঘরে ঢুকলে আমি চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন হয়তো আমার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ মনে মনে চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে জনগণের সঙ্গে বেইমানি হবে আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে এই ভয় যখন অন্তরে আসলো তখন রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি হেমন যদি হতো আমাদের নেতা হতো মোরের মতো হতো আবু বকরের মত হেমন যদি হতো আমাদের নেতা হতো অমরেরই মত আবু বকরের চাই চাই কি না মতো জনগণের খোঁজ খবর নিত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে রে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হত না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো মতো হতো আবু বকুরের মতো ঠিক কিনা তাকুয়াবান নেতা যারা জনগণের সম্পদ চুরি করে পেটের ভেতরে ঢুকায় না তারা তাকুয়াবান নয় যারা চরিত্রহীন যারা চোর ডাকা টেন্ডার বাস যারা জনগণের সম্পদ আত্মসাত করে পেটের ভেতরে ঢুকায় তারা এই শেষরা চোর চুরি করতে করতে চুরি করতে করতে জনগণের তেল চুরি কইরা খাদের নিচেও লুকায় রাখে তাকুয়া অন্তরে থাকলে কোন নেতা এমন কাজ করবে আল্লাহর রসুলের সাহাবীরা কি এগুলো করেছেন করেন নাই কেন কারণ তাদের অন্তরে কি ছিল এজন্য সমাজের নেতৃত্ব লোকদের হাতে তুলে দিতে হবে নামাজের মধ্যে একজন ইমাম লাগে কি লাগে না ইমাম এটা কি বাংলা শব্দ ইংরেজি তাই না উর্দু না ফার্সি আরবি কেরাম বসে আছেন এখানে ইমাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নেতা ইংরেজিতে বলা হয় লিডার আরবিতে ইমামকে ইমাম বলা হয় কেন কারণ সকল মানুষের নামাজে তিনি নেতৃত্ব দেন এই জন্য আরবিতে তাকে বলা হয় ইমাম আমরা নামাজে এমন একজনকে ইমাম বানাই যিনি তেলাওয়াত শুদ্ধ যার কুরান তেলাওয়াত সহি শুদ্ধ যিনি ফাজিল কামিল পাস দাওরাই হাদিস পাস খুব লোককে আমরা নামাজের ইমাম মানে আচ্ছা বলেন তো কুরআন তেলাওয়াত শুদ্ধ না হলে আপনারা কি এমন লোককে ইমাম বানাবেন দাওরায় আদেশ বা কামিল পাশ না করলে বা অন্ততপক্ষে ইসলামিক স্টাডিজের উপরে মাস্টার্স না করলে ওই ধরনের লোককে কি আপনারা ইমাম বানাবেন সচেতন মুসলমানরা যেমন অশুদ্ধ তেলাওয়াতকারী অযোগ্য কোন লোককে তার নামাজের ইমাম বানায় না এখান থেকে শিক্ষা হল সচেতন মুসলমানরাও শেষরা চোর ডাকাত টেন্ডারবাস টাদাবাজকে তার সমাজের নেতা বানাবে না বড় একজন যোগ্য মানুষকে সে যেমন মসজিদে নামাজের ইমাম বানায় ঠিক তেমনি আল্লাহওয়ালা মানুষকেই সচেতন ইমানদাররা তাদের সমাজের নেতা বানাবে এই সচেতনতা আমাদের ভেতরে আসলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে নইলে আমাদের সমাজ সুন্দর হবে এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেককে সচেতন হওয়া লাগবে আমরা সচেতন হলে আমরা বদলে গেলে আমাদের জনপদ বদলে যাবে আল্লাহ তাহলে তা হওয়ার জন্য আমরা কয়টা টিপস নিয়ে যাচ্ছি আর একটু জোরে বলেন কয়টা বলছি দুইটা এক নম্বর কি বলেছি একজনের জিকির অন্তরে রাখা তিনি কে মনে থাকবে দুই নাম্বার জবাবদিহিতার অনুভূতি অন্তরে থাকা তিন নাম্বার আল্লাহ তালা এবং তার রাসূলের অনুগutto করে জীবন পরিচালনা করা আমরা অমুক্ত মুক্যে আমাদের আদর্শ বানাবো না মুসলমানের জন্য একমাত্র জীবন আদর্শ মুসলমানের জীবনের মডেল হলেন রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক তোমরা বড় বড় সেলিব্রিটিদের পেইজে কত ফলোয়ার ওইটা দেখো কার ফলোয়ার কত কার ইউটিউব চ্যানেলের কত সাবস্ক্রাইবার দেখো তুমি কি জানো এই পৃথিবীতে একজন একজন মহামানব যার কোনো ফেসবুক আইডি নাই যার কোনো ফেসবুক পেজ নাই যার কোনো ইনস্টাগ্রাম আইডি নাই যার কোনো ইউটিউব চ্যানেল নাই কিছুই না থাকা সত্ত্বেও উনার ফলোয়ারের সংখ্যা দুনিয়াতে যত বেশি উনার নাগালের কাছেও কেউ নাই তিনি ওয়াসাল্লাম নবীজির ফলোয়ার যত বেশি এই দুনিয়ায় কোন মানুষের ফলোয়ার কি এত বেশি আবার তিনি এমন এক মহামানব যার ফলোয়ার যার ফলোয়ার সংখ্যা যার অনুসারীদের সংখ্যা সেকেন্ডে সেকেন্ডে বাড়ে না কমে পৃথিবীতে কত মুসলিম মুসলমান হচ্ছে সুবাহান আল্লাহ যারাই মুসলমান হচ্ছে তারা একজনের অনুসারী একজনের উম্মত তিনি মুহাম্মদুর রসুল্লাহ যুবকরা তোমরা কাদের অনুসরণ করবা নায়ক নায়িকা গায়ক গায়িকা না নবীজিকে অনুসরণ করবা আর নবীজিকে তো এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি না এজন্য নবীজির উত্তর শরী আছে ইননাল উলামা ওয়ারাফাতুল আম্বিয়া উলামায়ে کرامদেরকে তোমাদের বন্ধু বানাবা আলেমদের সাথে চলবা আলেমদের সাথে উঠা বসা করবা আলেমদের সুহবতে যাবা যুবকরা আলেমদের কাছে তোমরা যত বেশি যাবা তোমাদের চরিত্র তত বেশি সুন্দর হবে ইনসা আল্লাহ নায়ক নায়িকা আর গায়ক গায়িকাদের পেছনে পড়ে থাইকো না অবশ্য এখন যুবকরা নায়ক নায়িকাদের পেছনে নাই যুবকরা এখন নায়ক নায়িকাদের সাথে ছবি তুলতে চায় না এখন আলেমদের সাথে ছবি তুলতে চায় যুবকরা এখন নায়ক নায়িকাদের কনসার্টে যায় না যুবকরা এখন আলেমদের আসলে আলেমদের কথা শোনার জন্য না আলেমরা তো আলেমদেরকে কথা বলান কে ওই আলেমদের জবানে যুবকরা কোরআনের কথা শুনতে যায় এই যুবকরা এখন নাচ গানে নাই যাত্রা পালায় নাই সব চলে গেছে কোরআনের দিকে এই জন্য কোরআন বিরোধীদের কলি যায় আগুন ধরে গেছে এই কামটা হইতেছিল সব দিকে ওই দিকে যায় এই জন্য দেখা যাচ্ছে এখন এই দাওয়াতি ময়দানকে নিয়ে কোরানের ময়দানকে নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে কোরআনের দাওয়াত তোমাদের বাপ দাদারা থামাইতে পারে নাই তোমরা থামাইতে পারবা বুঝি হ্যাঁ বেকুবের দল কোরআনের দাওয়াত তোমাদের বাপ দাদা অর্থাৎ সেই নমরুদ ফেরাও না বুঝে হেলদা থামাইতে পারে নাই কোরআনের দাওয়াত থামাইতে গিয়ে নমরুদ আবু হেল উৎপা সবাই যেমন নিশ্চিন্ন হয়ে গিয়েছে আজও যারা কোরআনের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে চাইবে কুষ্টি সুদ্দানের মূল হয়ে যাবে তুমি আমি থাকবো না ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই থাকবে ইনশাল্লাহ আমরা থাকবো না কোরআন ছিল কোরআন আছে কোরান যুবকদের গণজোয়ার থামাইতে পারবা না স্রুত দেখেছেন আপনারা স্রোত আশেপাশে নদী আছে আচ্ছা স্রোতের সামনে ময়লা ফেলবেন ময়লা থাকবে না ভাসাইয়া নিয়ে যাবে কোরআনের পক্ষে যুবকদের যে স্রোত যে গণজোয়ার শুরু হয়েছে দল যুবকদের সামনে না কারণ যুবকরা হচ্ছে যুবকরা হচ্ছে সৃষ্টিশীল এরা আবার ধ্বংসশীল এই যুবকদের গণজুয়ারের সামনে যদি কেউ দাঁড়িয়ে যাও এই দুঃসাহস দেখায় না যুবকদের এই গণজোয়ার এই স্রোতের ধাক্কায় বঙ্গোপসাগরে বিক্ষিপ্ত হবাও আমার যুবক ভাইরা এখন কোরআনের জন্য পাগল পারা হয়েছে আমার যুবক ভাইরা এখন দাঁড়ি রাখছে অনেকে কই ওয়াজ মাহফিল বাংলাদেশে এত বাড়ছে কি হইছে রঙিন চশমা পড়ছো কি হইছে দেখো না এখন মসজিদের ভিতরে যুবকদের সংখ্যা নামাজে কমছে না বাড়ছে কথা বলেন আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তাম ওয়াজ মাহফিলে গিয়া দেখতাম সব চাচারা দাদারা আর এখন দেখেন তো পেন্ডেলের নিচে যুবকের সংখ্যা বেশি না চাচা দাদাদের সংখ্যা বেশি তো ওয়াজ করে কি বেকুব দেখো না এগুলা এখন যুবকদের মুখে দাড়ি বাড়তেছে না কমতেছে যারা রাখে না এদের একটু রায় রাইখা মেলতাম কিন্তু মেয়েরা যদি পছন্দ না করে তো দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি তোমাকে পছন্দ না করে আলহামদুলিল্লাহ ওই নামে মেয়ে থেকে তুমি বেঁচে গেলা দাড়ি মানুষের শব্দ আমারও তো দাঁড়িয়ে আছে কই আমার দাড়িতে একটু মরুভূমি দাঁড়ি বুঝে নাই অনেকে অর্থাৎ মরুভূমিতে যারা থাকে আরব দেশ ঘুরবেন কিছু দেখবেন মরুভূমিতে যারা থাকে আমি যদিও মরুভূমিতে থাকি না এতে দাড়িগুলো এরকম ভিতর দিকে ঢুকানো থাকে আমার একটু আর কি বোঝা যায় আমাদেরও তো দাঁড়িয়ে আছে কেউ দিন খারাপ বলল না বরং দাড়ি মানুষের চেহারা নূর সৌন্দর্য বাড়িয়ে দেয় সোভান আল্লাহ যেন যুবক ভাইরা দাঁড়িয়ে রাখতে না পারব তো ইনশাল্লাহ আমিও তো তোমাদের মতো যুবক আমি দাঁড়িয়ে রাখছি আমার কেউ সুন্দর বলে নাই আনে স্মার্ট বলে নাই বলং এই আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে কোনো আছেন যেই নবী দাঁড়িয়ে রাখেন নাই আসে আসে তার মানে বোঝা যাচ্ছে দাড়ির একটা গুরুত্ব যদি গুরুত্ব না থাকতো তাহলে তো নবী রাসুলরা দাড়ি দাড়ি ফালাই দিতেন দাঁড়িয়ে রাখতেন না সমস্ত আম্বি আলিহিমসালাম তারা দাঁড়িয়ে রেখেছেন এই জন্য যুবক ভাইরা আমার কলেজার টুকরা ভাইরা সবাই দাঁড়িয়ে রাখব তিনশাল্লাহ আচ্ছা আমরা কয়টা টিপস নিয়ে বাড়িতে যাচ্ছি তিন নম্বর বলেছি আল্লাহ এবং রাসূলের আনাগত্য করা রাসূলের আনাগত্য করলেই আল্লাহকে পাওয়া যায় রাসূলের আনুগত্য করলেই কাকে পাওয়া যায় এই জন্য আমাদের মডেল একজন তিনিকে মাহ্মাদুর রাসূল্লাহ সাল্লাল্লাহ মানে তাকওয়ার পথে থাকতে পারবো পাঁচটা টিপস দিচ্ছে তিন নাম্বার নবীজিকে অনুসরণ করে চলতে চার নাম্বার কোরআন সন্নাকে নিজের জীবন চলার পাথেও বানায় ফেলতে হবে কোরআন হাদিস অনুযায়ী চলবো কোন হুজুরের কথায়ও না কোন হুজুরের কথায়ও হাসিবুর রহমান যদি কোরআন হাদিসের বাইরে কথা বলে হাসিবুর রহমানের কথাকে ডাস্টবিনে ফেলে দিব আর কোরআন হাদিসের কথাকে আমরা হৃদয়ে ধারণ করে নিব এটা হচ্ছে আমাদের জীবন পরিচালনা মেথড পদ্ধতি আমরা জীবন পরিচালনা করব কোরআন হাদিসের নীতিতে কিসের নীতিতে তাহলে আমরা কিসের উপর অটল থাকতে পারবো কিসের উপরে নাম্বার আর কষ্ট দিব না পাঁচ নাম্বার মৃত্যুকে স্মরণ করবেন এই যে কিছু মানুষ আমি তো তিন চার দিন আগে দেখলাম ঘটনাটা আপনারা অনেকে জানেন টিভিতে দেখছেন ফেসবুকেও দেখেছেন এক লোক মারা গেছে তার ছেলেরা সম্পদ নিয়ে মারামারি করতেছে ভাগ করতেছে বাপের লাশ ফেলে রাখছে দেখছেন কিনা আপনারা আপনি দেখছেন না এই যে খবরটা জানে দেখছেন আপনারা কিছুদিন আগে এক জায়গায় একটা ঘটনা ঘটছে এই ঘটনার সাক্ষী আমি ঘটনাটা হচ্ছে এরকম এক লোক তার অঢেল ধন সম্পদ আছে এই লোকটা অসুস্থ হলো তার দুইটা ছেলে বড় ছেলে চিন্তা করলো আমি যদি আমার বাপের চিকিৎসা করাই মরতে দেরি হবে এটা তার চিন্তা তাড়াতাড়ি মরলে বললে সম্পদটা আমি ছিনাই নিতে সম্পদের লোভে বাপকে চিকিৎসা করাইল না চিকিৎসার অভাবে বাপ কষ্ট পেয়ে চলে গেল এরপরে তার ভাইকেও সম্পদ না দিয়ে একা সব সম্পদ বুক করে ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই ঘটনাগুলো কেন বললাম এই রামুতেও এই চরিত্রের মানুষ আছে আমি জানি আমি তাদেরকে বলতে চাই এই পাবলিক তোমার জন্য বেশি না সবার জন্য জায়গা আছে মাত্র সাড়ে তিন হাত কয় হাত এর বেশি জায়গার মালিক দুনিয়াতে কেউ নয় হাজার হাজার একর সম্পত্তির মালিক হাজার হাজার কানি সম্পদ থাকলেও যাওয়ার সময় হাজার হাজার কানি যাবে না সাড়ে তিন হাত মাটির ভিতরেই মানুষ রাইখা চলে আসবে সবার জন্য জায়গা হাত হাত অন্তরে যদি এই জিনিসটা তাহলে মাইন্সের জায়গা জমি দখল করতো কি জাতের দস্যু ক্ষমতা একটু পাইয়া মাইন্সের ঘর বাড়ি জায়গা জমি দখল করে মৃত্যুর কথা স্মরণ করবেন দুনিয়ার লোভ যখন বেশি থাকবে গুরুস্থানে যাবেন গিয়া দেখবেন আপনার আগে যারা আসছিল সব ওইখানে ঘুমাই গেছে আরে ভাই একশো বছর পরে আপনার নামও কেউ মনে রাখবে না কেন কথাটা বললাম আমার দাদার বাপের নাম আমি জানি না এখানে যদি আপনাদেরকে বলি বলেন দাদার দাদার বাবার নাম কি শেষ ফেল সবাই কেউ বলতে পারবে আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম আমার দাদার বাবার নাম আমি জানি না এখন আমার দাদার বাবা একশো বিশ বছর আগেও দুনিয়ায় ছিল একশো বিশ বছর ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল একই পরিণতি আপনার হবে কেউ আপনাকে মনেও রাখবে না কেউ মনে রাখবে না স্বার্থবর দুনিয়ার জন্য আপনি এত কিছু করছেন দিন রাত অন্যায় করছেন একটা উদাহরণ দিয়ে শেষ করি এটা বুঝলেই তো হয়ে যায় লম্বাউয়াজ লাগে না হাতের মধ্যে আমি এখন পানি নিলাম এইভাবে কিভাবে এইভাবে এই পানি হাতের মধ্যে কি পাঁচ মিনিটও থাকবে কোন দিক দিয়ে যাবে কোন দিক দিয়ে পড়বে আঙ্গুলের হাতে পানি নিলে যেমন আঙ্গুলের ফাঁক দিয়ে পানি পড়ে যায় দুনিয়া পাওয়ার জন্য যারা দিন হারাম পথে অন্যায় পথে চলছে ওই আঙ্গুল যেমন হাতে যে লোক পানি নে তার সঙ্গে খেয়ানত করে দুনিয়ার জন্য যারা পাগল হয়ে গিয়েছে দুনিয়াও তার সঙ্গে খেয়ানত করে তারা কবরে পাঠায় দিবে আর কি দিয়ে বুঝাইতাম আমি আপনারে বলেন আর কি বললে আপনি বুঝবেন আর কিভাবে বললে আপনাকে আমি বুঝাবো খবরদার অন্যায় করবেন না পাপ করতে করতে হয়তো জীবন শেষ করে ফেলছেন অসুবিধা নাই এবার আশা দিয়ে আলোচনা শেষ করি আমরা অপরাধী পাইলে তারে শাস্তি দেই আর আমার আল্লাহ অপরাধী খুঁজেন দিকে কে কে অপরাধ করছে এদেরকে মাফ করে দিব আমরা অপরাধী অপরাধী শাস্তি দেওয়ার দেওয়ার জন্য জন্য আর আমার রব করে মাফ সুভান আল্লাহ একটা জিনিস করা লাগবে তওবা কি করতে হবে তওবা করে ফেলেন ভাই আজকে তওবা করে বাড়িতে যান এখান থেকে সিদ্ধান্ত নেন হুজুর যা করার করছি আজকে আপনি তাকুয়ার এত ওয়াশ করে কি লাভ হবে তাকুয়া একটা জিনিস যার ভিতরে আছে শেষ জীবন বদলে যাবে আজকে তো করে যান আর নিয়ত করেন হজুর যে তাকুয়ার কথা আপনি বলছেন আল্লাহকে ভয় করে আমরা চলব আর অন্যায় করব না যা করার করে ফেলছি আর নামাজ ছাড়বো না আমরা সুদ খাবো না ঘুষ খাবো না মাদকের ব্যবসা করব না মাদকের সাথে চলবো না আর আমরা অন্যায় করবো না পাপ করব না গুণা করব না এই সিদ্ধান্ত নিয়ে তোবা করে ফেললে আপনাকে মাফ করে দিবেন কি এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো তো ইনশাল্লাহ